محمد وعلى آله سيدنا مولانا প্রাণের নবী হিজরত করে যেদিন গেলেন মদিনায়, প্রাণের নবী হিজরত করে যেদিন গেলেন মদিনায়, মরণ দেনে ও হযরত আলী, মরণ দেনে ও হযরত আলী, শুইলেন তাহার বিছানায়, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান বিহি। উপস্থিত সম্মানিত মুসাল্লিন ইকরাম, রব্বুল নিজাম, যুবক দায়রা, রোজাদার, আল্লাহ তাআলার প্রিয় নেকদার, মুহিদ্দিন, আশিকিন, জাকিরিন, বান্দারা, আমরা মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে এই পবিত্র মহামহিমান্বিত শাহরুন মুবারাকুন বরকতপূর্ণ মাসে আজকের এই তৃতীয় জুমায় অবস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই জন্য আমরা কালিমত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে এই রমজান মুবারক জুমার দিনের মাধ্যমে শুরু করেছিলেন। আজকে আমরা অর্থ রমজানে এসে উপনীত হয়েছি। আজকে আমরা এই পবিত্র জুমা আবার আমরা পেয়েছি, এই জন্য আমরা আবারও শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমার আলোচ্য বিষয়টি অবলম্বন করে আলোচনা শুরু করতে যাচ্ছি। আমরা আলোচনা করছিলাম রমজানের বৈশিষ্ট্য। আমরা জেনেছিলাম এই রমজান মুবারকের এমন কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, এমন কতগুলো মর্যাদা রয়েছে, এমন কতগুলো ফজিলত রয়েছে যে ফজিলতগুলো অন্যান্য মাসে নেই। এরই ধারাবাহিকতায় আজকের আলোচনায় আমি আপনাদের সামনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি ঘোষণা, আরেকটি সুসংবাদ জানিয়ে দিচ্ছি। এই রমজান মাসে যেই ব্যক্তি ইমামের সাথে রাতের কিয়াম, সালাতুল এশা সহ তারাবির নামাজ পড়ল, আল্লাহর নবী ঘোষণা দিলেন ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত কিয়ামুল লাইল পড়ল, মুসল্লিরাও পড়ল, ইমাম সাহেব চলে গেল, মুসল্লিরাও চলে গেল, আল্লাহর নবী ঘোষণা দিলেন সে যেন সারা রাত কিয়ামুল লাইল করলো। বলেন সুবহানাল্লাহ। কিয়ামুল লাইল মানে রাতের নামাজ। আমরা যে রাতে যে নামাজটা পড়ি এশা বাদে, পেটের বাদে যে অতিরিক্ত নামাজটা তারাবি, এরপরে তারাবি বাদেও যারা নফল করেন, তাহাজ্জুদ করেন, যেরকম যে নামাজই করেন না কেন রাতের বেলা, ওইটাকে বলা হয়েছে হাদিসের ভাষায় কিয়ামুল লাইল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি আমরা পেয়েছি ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই তার কিতাবে সিয়াসিত্তার অন্যতম একটি কিতাব আবু দাউদ শরীফ। এই কিতাবের মধ্যে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেছেন আল্লাহর নবী ঘোষণা করেন মান ইন্নাহু মান তামা 8 8 0 1 7 ইমামি হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামুল লাইলাতিন, যে ব্যক্তি ইমাম চলে যাওয়ার পর্যন্ত তার সাথে কিয়াম করলো, অর্থাৎ রাতের নামাজ পড়লো, সে যেন সারা রাত ধরে আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটাই দিল। বলেন সুবহানাল্লাহ। সারা রাত যেন আমরা নামাজ পড়লাম, তাকে যে ঘুমাইলেন
ফজরের তাওয়ারাত পর্যন্ত, এমনকি ফজর পর্যন্ত যে সময়টা, এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদত হিসাবে গণ্য করে নেবেন বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রমজানের অন্যতম একটা বৈশিষ্ট্য আজকে আমরা জানতে পারলাম। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, এই রমজান মাসে যারা উমরা করতে গেছে, উমরা পালন যারা করবে, আল্লাহ নবী ঘোষণা দিলেন এই রমজানের উমরা এক হজ্জের সওয়াব হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ। এর দলিল হচ্ছে হজ্জের মৌসুমে এক আনসারি মহিলা সাহাবী বাড়িতে বসে আছেন, মদিনায় বসে আছেন, হজ্জে না গিয়ে আল্লাহর নবী সাক্ষাৎ যখন হয়ে গেলেন, আল্লাহর নবী মহিলাকে প্রশ্ন করলেন, ও আল্লাহর বান্দে তুমি কেন হজ্জে যাও না, হজ্জের মৌসুম চলতেছে, তুমি কেন বাড়িতে বসে আছো? তখন সে বলল, আনসারি মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বহন করার জন্য, পানি বহন করার জন্য দুইটা উট ছিল, ওই একটা উট বাড়িতে রেখে পানি বহন করার জন্য, পানি আনন করার জন্য একটা উট বাড়িতে রেখে আরেকটা উট দিয়ে তার আমার স্বামী এবং তার পুত্র দুইজনে হজ্জে চলে গেছেন, যার কারণে আমি আমার এই বাহনের কারণে যেতে পারি নাই, অতিরিক্ত বাহন না থাকার কারণে আমি হজ্জে যেতে পারি নাই। আল্লাহর নবী তখন তাকে বললেন, ও মহিলা শোনো, আল্লাহর বান্দি শোনো, তাহলে তুমি রমজান আসলে পরে উমরা করে নিও, উমরা যদি করে আও, আল্লাহর নবী বলেন, ফাইন্না উমরাতা ফিহি তাদুল হুজ্জা, যদি তুমি রমজান মাসে উমরা করতে পারো তাহলে তোমার এই হজ্জের সমান সওয়াব পেয়ে যাবে বলেন সুবহানাল্লাহ। এটা কোন মাসের বৈশিষ্ট্য? রমজানুল মুবারকে রমজান মাসের বৈশিষ্ট্য, উমরা করলেও হজ্জের সওয়াব। এরপরে শুধু তাই নয়, আপনি নামাজের দিকে আসেন, যত রকমের ফরজ বাদে যত রকমের নামাজ পড়বেন, এবার সুন্নত ওয়াজিব ফরজ নফল যা আছে ফরজ বাদে সমস্ত নামাজটাই আপনার ফরজ হিসাবে গণ্য হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ। এবার সুন্নত পড়লেন, নফল পড়লেন, এক রাকাত যদি আপনি দুই রাকাত নফল করেন তাহলে অন্য মাসে দুই রাকাত ফরজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামায় দিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ। এরপরে শুধু তাই নয়, এই রমজানুল মুবারকে যে বা যারা একটা ফরজ আদায় করলো, অন্য মাসের 70টা ফরজের সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে ঘোষণা দিচ্ছেন আল্লাহ পাকের রাসূলের অন্যতম একটা সুন্নত, সুন্নতে মুআক্কাদা কিফায়া, যে সুন্নতটা হচ্ছে রমজানের শেষ দশকে পালন করতে হয়, সেটা কি? ইতিকাফ। ইতিকাফ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সুন্নত। অথচ আজকে আমরা নবীকে মহব্বত করি ঠিক, নবীকে ভালোবাসি মৌখিকভাবে, কর্মগত বা বাস্তবগত দিক থেকে আমরা আমাদের ভালোবাসার পূর্ণতায় পৌঁছা খুব কঠিন। যদি আমরা নবীকে 100% আমাদের সততায় 100% পৌঁছাইতে পারতাম তাহলে কোনো আল্লাহর নবীর একটা সুন্নত আমরা বাদ দিতে পারতাম না, ঠিক কিনা বলেন? বাদ দিতে পারতাম? সাহাবায়ে কেরাম জান প্রাণ দিয়ে নবীর জন্য সব কিছু করতে রাজি হয়েছে, জীবন গেল আল্লাহর নবীর হুকুম ছাড়ে নাই, সুন্নত ছাড়ে নাই, আর আমরা যেখানে একটু অসুবিধা সেখানে একটু মাসালা, যেখানে অসুবিধা সেখানে আমরা মাসালা ফিট করে দিই যে এটা মাসালা আছে সমস্যা নাই, না করলেও চলবে। কিন্তু সাহাবায়ে এক বৃত্তে একটা উদাহরণের জন্য বলছি, স্বপ্নে দেখলো সে রাসূলকে খুব ভালোবাসে, এটা কোনো কোরআন হাদিস নয়, একজনের স্বপ্নের কথা সত্য হতে পারে মিথ্যা হতে পারে, কিন্তু উদাহরণটা আমার কাছে পছন্দনীয়। সে রাসূলকে খুব ভালোবাসে, স্বপ্নে দেখলো আল্লাহ রাসূল আসতেছেন, সামনে একটা খাল পড়ছে কাদামাটি। হ্যাঁ, এখন এই কাদামাটি আল্লাহর নবী কিভাবে পার হবেন সে চিন্তা করতে লাগলো, কারণ সে তো রাসূলকে ভালোবাসে। সে ওই কাদামাটির মধ্যে কিছু দেওয়ার জন্য কাঠ বা কোনো বাঁশ দেওয়ার জন্য খুব দৌড়াদৌড়ি করতেছে, খুব পেরেশানি, কারণ সে তো রাসূলকে ভালোবাসে। সে চিন্তা করতেছে কিভাবে কি দিলে পরে আল্লাহ নবী কাদা
না পার হয়ে কাদার পার না পায়ে দিয়ে অনাসে আসতে পারে সেই চিন্তা করতেছে। তো হঠাৎ করে আবার দেখলো আরেকজন সাহাবী আইসা সাথে সাথে শুয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আমার উপর দিয়ে চলে যান, বললেন সুবহানাল্লাহ। এই যে স্বপ্নটা সত্য হতে পারে মিথ্যা হতে পারে এটা বিশ্বাস করেন না করেন কিছু আসে যায় না, কিন্তু এই যে উদাহরণটা বাস্তব কোরআন এবং হাদিসের সাথে বাস্তব, আল্লাহর নবী সাহাবাই কিরাম চিন্তা করতেন না যে আমি কি দিয়ে আল্লাহর নবীকে এখান দিয়ে পার করাবো, আমি কি ফুল দিব নাকি কোনো কাঠের কি আসবো, তারা সাথে শুয়ে রইতেন। অর্থাৎ এটাতে বুঝাই গেছে যে আল্লাহ সাহাবাই কিরাম জান দিতেন রাসুলের জন্য। আর আজকে আমরা শুধু দাবি করি রাসুলকে ভালোবাসি, রাসুলকে মহব্বত করি, কিন্তু যখন একটু কঠিন আশা করে আমাদের সামনে আমরা আর নাই। যেই কথাটা রমজানের বৈশিষ্ট্য আলোচনা করতেছিলাম, এই মাসে রমজানের শেষ দশকে যে ব্যক্তি ইতিকাফ পালন করবে মসজিদে বসে আল্লাহর ইবাদতের নিয়তে বসে যাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন যে ব্যক্তি 10 দিন ইতিকাফ 20 দিন ইতিকাফ করেছেন, যে আমলটা আল্লাহর নবী কোনোদিন ছাড়ে নাই ওইটাই আমাদের জন্য কি মুআক্কাদা কেফায়া হিসাবে পরিণত হয়ে গেছে, যে আজকে মহল্লার পক্ষ থেকে আমাদের এই মহল্লাবাসীর পক্ষ থেকে একজন না একজন বসতে হবে, কেউ যদি না বসে তাহলে আমরা সবাই গুনাহগার হয়ে যাব। এখন শুধু আমরা দায়িত্ব পালন নয়, আমরা যদি সুন্নতের দিকে গুরুত্ব দিকে দৃষ্টি আমরা দৃষ্টি নিবদ্ধ করি, নিজের চিন্তা করতে হবে যে আমি তো সারা বছর সারা জীবন দুনিয়ার টেনশন পেরেশানিতে আসি, 10টা দিন আল্লাহর জন্য আমি একটু মুখী হয়ে যাই, যে আল্লাহ মুখী হয়ে যায় একেবারে একনিষ্ঠের সাথে খালিস ভাবে, কারণ সংসার টাকা পয়সার ঝামেলা আমার দুনিয়ার ঝামেলা ব্যবসার ঝামেলা কত কিছু থাকবে আছে থাকবে, এর ফাঁক করে যদি আমি আর আপনি বসতে পারি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতকে আপনি জিন্দা করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা যে ব্যক্তি যেই সুন্নতটা সমাজের মধ্যে অহরহ চালু নেই প্রতিষ্ঠা নেই, এই সুন্নতগুলো যদি কেউ প্রতিষ্ঠা করতে পারে জিন্দা করতে পারে, আল্লাহর নবী ঘোষণা দিলেন 100 শহীদের সওয়াব তার আমল নামায় দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য সময় যেহেতু স্বল্পতা আমার শেষ কথা হবে যে শুধু হক আদায় নয় আমরা সবাই নিজের চিন্তা করব, নিজে যত একটু ফাঁক করে সংসারে যাই জামালা একটু ফাঁক করে 10 দিনের জন্য ইতিকাফ করার মন মানসিকতা আমরা তৈরি করি, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করতেন, বলেন আমিন। আর ইতিকাফটা বসার মূল কারণ হচ্ছে যাতে সবে কদর পাওয়া যায়। আল্লাহর নবী আরেক হাদিসে আমি আজকেই দেখলাম, প্রথম দিকে তিনি প্রথম 10 দিন ইতিকাফ করতেন, কোনো ইঙ্গিত পাওয়া যায় নাই যে সবে কদর প্রথম 10 দিন, আবার আরেক বছর তিনি মাঝখানে 10 দিন ইতিকাফ করলেন, ইঙ্গিত পাওয়া যায় নাই। ওই মাঝখানে 10 দিন যখন ইতিকাফ করতেন তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে শেষ বেজর রাত্রিতে সবে কদর তালাশ করো। আল্লাহ নবী বলেন যে আমাকে দেখানো হয়েছে আবার আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, দেখা এসে আবার ভুলিয়ে দেওয়া হয়েছে যে কোন দিন সবে কদর, এটার কারণ কি? মুহাদ্দিসিনে কেরাম এর হিকমত বর্ণনা করেছেন যে যাতে করে আমরা উম্মতেরা বেশি বেশি ইবাদত করি, প্রত্যেক রাতে যাতে ইবাদত করি যাতে আমরা সবে কদর পাই, ওই পাওয়ার উচিলে আমাদের ইবাদত তত হলো, এই জন্য নির্দিষ্টভাবে আল্লাহর নবীকে বলে দেওয়া হয় নাই যে ওই তারিখেই সবে কদর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বরকতপূর্ণ মাসের বরকত হাসিল করার, ফজিলতপূর্ণ মাসের ফজিলত হাসিল করার এবং সবে কদর যাতে আমরা পাই আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন।